আগের দিন তো আমি প্রমিস করেছিলাম একটা ম্যাজিক আপনাদের দেখাবো এবং শেখাবো, তো সেই ম্যাজিকটা আগে দিনকে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে দড়ির ম্যাজিক। অনেকেই ম্যাজিকটা ঠিকঠাক উত্তর করেছেন, অর্থাৎ কমেন্টে অনেকেই ঠিকঠাক উত্তর দিয়েছেন যে কিভাবে ম্যাজিকটা হয়। আর যারা বুঝতে পারেনি ম্যাজিকটা কিভাবে হয় তাদেরকে আমি আবার ম্যাজিকটা দেখাবো এবং শেখাবো। তো প্রথমে একটা ছোট্ট ম্যাজিক আপনাদের দেখাই, সেই ম্যাজিকটা আমার খুব ফেভারিট একটা ম্যাজিক, আগামী কোন একটা পর্বে এই ম্যাজিকটা আমি আপনাদের শেখাবো। তো আপনারা যদি শিখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, তাহলে আমি এই ম্যাজিকটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো চলুন একবার ম্যাজিকটা দেখে নিই। এখান থেকে একটা কয়েনকে ধরলাম, এটাকে এই রাখলাম, রাখলেই দেখা যায় কয়েনটা সামনে চলে আসে। আর একবার ভালো করে দেখুন, এই কয়েনটাকে আমি এই হাতে রাখলাম, রেখে আবার এই হাওয়াতে ছেড়ে দিলাম। আবার হাওয়া থেকে এই কয়েনটা ধরলাম, ধরে আবার হাতে রাখলে দেখা যায় ইনভিজিবল কয়েনটা আবার ভিজিবল হয়ে গেছে। আবার এই কয়েনটা আবার হাওয়াতে ছেড়ে দেবো, দেখা যায় কয়েনটা আবার ভ্যানিশ হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি এই ম্যাজিকটা আপনাদের ভালো লেগেছে। তো চলুন আজকে যে ম্যাজিকটা আমরা দেখাবো বললাম, সেই ম্যাজিকটা আমরা দেখি এবং শিখে নিই। আমার নাম সপ্তর্ষি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল যার নাম জাদুর পাঠশালা। তো চলুন শুরু করা যাক। তো আমার কাছে এখানে একটা দড়ি আছে, এই দড়ির মাঝ বরাবর আমি কাঁচিটি কেটে দেবো। এই কাঁচিটি কেটে নিলাম, তাহলে আমার কাছে কটা দড়ি আছে, দুখানা দড়ি আছে। এবারে এই যে প্রান্ত, এই প্রান্তে আমি একটা গিন্ডি দিলাম, আমি একটা গিন্ডি দিয়েছি, অর্থাৎ এই দড়িটা মাঝখানে একটা গিন্ডি দিলাম। তো আমি এবারে এই দড়িটা হাতের মধ্যে আমি এইভাবে রেখে জাস্ট কাঁচিটার পিছনের অংশ দিয়ে এইভাবে ঘষে দেবো। তো কি হয় দেখুন, খুব ভালো করে দেখবেন। এই যে দড়ির মাঝখানে অংশটা আছে যেটা গিট বাঁধা আছে, সেটাকে হাতের ভিতরে রেখে দিয়ে এই কাঁচিটা দিয়ে আমি জাস্ট এইবার ঘষে দেবো উপরটা। দিলে কি হয় দেখুন, এই দড়িটা একদম আগের অবস্থায় ফিরে আসে, অর্থাৎ দড়ির মাঝখানে যে গিটটা আমি দিয়েছিলাম সেই গিটটা একদম ভ্যানিশ হয়ে গেছে। কি একদম পুরো ম্যাজিক না? যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার কারণ আমরা নতুন নতুন ম্যাজিক প্রায় সময় আমার এই চ্যানেল থেকে শিখতে পারেন। তো চলুন দেখে নিই ম্যাজিকটা হয় কিভাবে। প্রথমেই বলি উপকরণ, আপনারা এই ম্যাজিকের জন্য একটা দড়ি নিতে হবে আর একটা কাঁচি নিতে হবে। তো কাঁচিটা একটু ভালো কোয়ালিটি নেবেন আর দড়িটা যেন একটু ভালো কোয়ালিটির হয়, তার কারণটা হচ্ছে দড়িটা যেন সহজেই কাঁচি দিয়ে কাটা যায়। এবার আসি আদর্শ দর্শক নিয়ে, আপনারা ছোট থেকে বড় প্রত্যেককেই এই ম্যাজিকটা দেখাতে পারেন এবং আপনারা যদি ঠিকঠাক দেখাতে পারেন দেখবেন যে সবাই অবাক হয়ে গেছে। এবার আসি অ্যাঙ্গেল নিয়ে, আমি আগে অনেকগুলো ম্যাজিক আপনাদের দেখিয়েছিলাম যে ম্যাজিকগুলোতে দর্শককে সামনে রাখতে হতো, কিন্তু আমার এই ম্যাজিকটাতে কোনো অ্যাঙ্গেলের দরকার নেই, অ্যাঙ্গেল প্রুফ পুরোপুরি। আপনারা চারিদিকে দর্শক নিয়ে এই ম্যাজিকটা দেখাতে পারেন, কিন্তু ম্যাজিকটা আপনাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো চলুন এবার আমরা দেখে নিই ম্যাজিকটা হয় কিভাবে, অর্থাৎ কৌশল পাঠে। তো আমার কাছে একটা কাঁচি আর এই দড়ি আছে, এই কাঁচিটাকে আপনারা পকেটে রাখবেন, পকেটে ঠিক এইরকম ভাবে ভিতরে রেখে দিলেন। এবার দড়িটাতে আসি, এবার আমাদের যে কৌশলটা করতে হবে সেটা খুব ভালোভাবে দেখে নিন, কেননা প্রত্যেকটা পার্ট খুব ভালোভাবে বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো দেখুন এই যে দড়িটা আছে, আমি একটু ছোট দড়ি নিয়েছি, কিন্তু আপনারা একটু বড় দড়ি নেবেন, অর্থাৎ 2-3 হাত যেন দড়িটা হয়, তাহলে খুব ভালো লাগবে দেখতে, ক্যামেরাতে যাতে ভালো আসে সেই জন্য আমি ছোট দড়ি নিয়েছি। তো চলুন দেখে নিই, এই যে দড়িটা আছে, এই দড়িটাকে প্রথমে আমি বলছি এর সেন্টার পয়েন্টটা কোথায় আছে, আর আমি যেভাবে ধরছি দড়িটাকে এইভাবে ধরছি, এই অর্থাৎ আমার ফার্স্ট ফিঙ্গারটা সামনে আছে আর মিডল ফিঙ্গার যেটা আছে এটা হচ্ছে পিছনে, এটা এই সাইডে, ফার্স্ট ফিঙ্গার সামনে মিডল ফিঙ্গার পিছনে দিয়ে আমি মোটামুটিভাবে দেখাচ্ছি যে মিডলটা এই জায়গাটায়। এরপরে কি করছি, এখন দেখতে পাচ্ছেন এই হাতটা পুরো সিজারের মতো আছে অবস্থায়, মিডল ফিঙ্গার নিচে ফার্স্ট ফিঙ্গারটা উপরে। এবার থামটা অর্থাৎ আমি বুড়ো আঙুলটা এটাকে নিচে দিলাম,
এই অর্থাৎ পজিশনটা ঠিক এইরকম। অর্থাৎ আমার ডানাতে দিয়ে খুব ভালো করে খেয়াল করবেন, কারণ এটাই হচ্ছে মেন সিক্রেটটা, এই জায়গাটা লুকানো আছে। দেখুন কি করছি, ভালো করে দেখুন। এটাকে এই ধরলাম, নিয়ে এই আসছি, এসে এই যে দইটা আছে এই দইটার এপাশটা ধরলাম এইরকম, দিয়ে এই দইটাকে ছাড়ছি, ছেড়ে এইভাবে ধরছি। দেখুন যাতে বোঝা যায় সেই জন্য মোটা দড়ি আনলাম। এবারে আমি জাস্ট এইভাবে ধরছি, ধরে বলছি যে সেন্টার পয়েন্টটা আপনারা দেখুন এই মোটামুটি মাঝখানটা এইরকম জায়গায়। এবার এই থামটা এই দড়ির পিছনে আছে এইরকম। এবারে এটাকে ধরছি, তখন এই দুটো ফিঙ্গার দিয়ে এই দড়িটা এই সাইডে অবশ্য ধরলাম, এই অর্থাৎ এই এই সাইডের অংশটা। যখন ধরছি তখন এই দড়ির এই পার্টটা অর্থাৎ এই অংশটাকে এইভাবে যে ধরে আছি সেটাকে রিলিজ করে দিচ্ছি, অর্থাৎ ছেড়ে দিচ্ছি। ব্যাপারটা আর একবার এই অংশটার মাঝখানটা দেখছি, এই করে কাঁচির মতো এটাকে চেপে ধরেছি। হ্যাঁ, এটা প্রায় মিডিল, থামটা এই পাশে আছে, এটাকে এই ধরলাম, ধরে এটাকে জাস্ট ছেড়ে দিলাম, দিয়ে এটার এই পাশটা এইভাবে ধরলাম, অর্থাৎ ব্যাপারটা ঠিক এইরকম। আর একবার দেখাই, এইভাবে নামালাম, নামি এই ধরলাম, ধরে এটাকে তুললাম, এই পয়সা রাখলাম। একদম ফার্স্ট এই ধরলাম, এই সেন্টারটায় এইভাবে রেখে দিলাম। এবারে কি করছি, পকেট থেকে কাঁচিটা বার করছি। পকেটে কেন রাখা এইটা জরুরি সেটা আমি বলছি, কাঁচিটা কিন্তু অবশ্যই পকেটে রাখবেন বা কোনো টুপির মধ্যে বা কোথাও রেখে দেবেন, একদম সিকিউরলি, যাতে না প্রথম থেকে কাঁচিটা দেখা না যায়। কেন এটা ইম্পর্টেন্ট সেটা আমি আপনাদের জানাচ্ছি। কাঁচিটা বার করলেন, করে সেন্টারটা এইভাবে কেটে নিলেন, দেওয়ার পরে এটা আবার যেখানে ছিল ঠিক সেইভাবে রাখবেন। এবারে কি করছি দেখুন, এই যে অংশটা কেটেছে অর্থাৎ কাঁচি দিয়ে যে অংশটা কাটলাম, এটা ব্যাপার ঠিক এইরকম, অর্থাৎ ধার থেকে কেটেছে দড়িটা। এবার এই অংশে একটা বা দুখানা গিট দিতে হবে, যাতে কেউ দেখতে পায় সেরকমভাবে মোটামুটি একটা গিট দিয়ে দেবেন। দিয়ে বললেন যে একটা দড়ি মাঝখান থেকে কাটলে কড়া দড়ি হয়, দুখানা দড়ি হয়। এবারে আপনারা কি করছেন, এইভাবে দড়িটার এই অংশটাকে হাতের মধ্যে রাখছেন, এই অংশটাকে এই অংশটাকে হাতের ভিতরে এইভাবে রেখে দিচ্ছেন, দেওয়ার পরে এইভাবে ধরে আপনি বলবেন যে এই কাঁচে দিয়ে আমি যদি এর উপরটা ঘষে দিই কি হয় আপনারা দেখুন, বলে আবার যথাস্থানে রাখবেন। দেখে আর একবার আপনারা সবাইকে দেখিয়ে দিলেন যে গিটটা যেখানে আছে সেখানটায় আছে, এটা কিন্তু আমাকে বলার দরকার নেই, আমরা জাস্ট দেখিয়ে দিলেন যে আবার এক দুই। এবার কি করছি, আমি এইভাবে এই গিটটাকে নিয়ে নেব হাতে, অর্থাৎ এটাকে এই নিয়ে টানছি, কিন্তু হাতের মধ্যে এরকম রাখছি যাতে মনে হয় যেন আমি এই গিটটাকে হাতের মধ্যে এইভাবে রাখছি। তো সেটাকে আমি কি করছি, এইভাবে নিয়ে জাস্ট এবার হাতের ভিতরে রাখলাম ফলস, করে আমি এটাকে এবার টেনে নিয়ে বেরিয়ে এলাম। তাহলে এখন এটা আমার এই হাতের মধ্যে গার্ডে আছে, করলাম। এবার কি করছি, এবার আমি এইভাবে কাঁচিটা বার করছি। এটা কেন ভিতরে রাখছি, যাতে আমি এটাকে পকেটে ড্রপ করতে পারি এবং কেউ দেখতে পায়। তো আমি এইভাবে নিলাম, নিয়ে এটাকে ড্রপ করে পকেটে রাখলাম, রেখে কাঁচিটাকে বার করলাম, এবং এটা একটা স্মুথ অ্যাকশন হবে, অর্থাৎ এইভাবে বার করলেন, করে এটাকে রাখলেন, রেখে কাঁচিটা বার করলেন। এমনভাবে করতে হবে যাতে সবাই মনে করে যে এইভাবে আপনি হাতে জড়িয়ে পকেট থেকে কাঁচিটা বার করছেন, করে এবার ঘষে দিলেন, দিয়ে একটা ম্যাজিক ওয়ার্ড ইউজ করতে পারেন, আবড়াকাটাবড়া ইলিগিলি হুকাস ফুকাস কিছু একটা ইউজ করলেন, করার পরে এই কাঁচিটা আবার যেখানে সেটা সেখানে রেখে দিলেন। দেওয়ার পরে আপনি সবার সামনে খুলে দেখালেন যে এই দড়িটা আবার আগের মতো হয়ে গেছে। তো চলুন এবার আমরা যাই সাবধানতায়, অর্থাৎ এই মেঘটা করতে গেলে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমত আমি আপনাদের বলবো যে মেঘটা করতে গেলে যে দড়িটা ব্যবহার করছেন সেটা যেন অনেকটা বড় হয়, এত ছোট যেন না হয়। আমি বোঝানোর জন্য বা
ক্যামেরা ফ্রেমটা ছোট বলে ওই জন্য একটু ছোট দড়ি ইউজ করেছি। বড় এই কারণেই করতে হবে, যখন আমরা ছোট দড়ি ইউজ করবেন এখান থেকে যদি এতটা বাদ চলে যায় তো সবার নজরে এসে যাবে যে দড়িটা শেষের অংশটা কেটে গেছে, তার কারণ দড়িটা অনেক ছোট হয়ে গেছে। যদি আপনি অনেক বড় দড়ি ইউজ করেন তো এই তিন অংশ কাটা গেলে কিছু মনে হবে না। তো এটা হচ্ছে প্রথম সাবধানতা। দ্বিতীয়ত আপনারা যেটা করবেন ভালো করে প্র্যাকটিস করবেন, তার কারণটা এইরকম জায়গায় যখন আপনারা এরমভাবে ফাঁসটা করছেন এই জায়গাটা যাতে না কোনো সমস্যা হয়, অর্থাৎ খুব স্মুথলি করতে হবে একদম এইরকম। তো এটা আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করুন এবং একবারই খুব যেন মেকটা হয় এরকমভাবে প্র্যাকটিস করুন, কোথাও যেন না গুলিয়ে না যায়। আর তিন নম্বর, প্রথমত এইভাবে যখন হাতের মধ্যে গিটটাকে রাখছেন, রেখে যখন হাতটা ঘোরাচ্ছেন তারপর কাজিটা বার করছেন সেই অ্যাকশনটা, আর পরে যখন আপনারা এই অংশের দড়িটাকে যখন হাতের মধ্যে এইভাবে টেনে বার করে এই হাতের টুকরোটাকে যখন হাতের পকেটের মধ্যে রাখছেন রেখে কাজটা বার করছেন, এই দুটোর অ্যাকশন যেন সেম হয়। অর্থাৎ প্রথমবারে যেরকমভাবে পকেটে হাত রাখবেন সেকেন্ডবারে যেন একই রকমভাবে পকেটে হাতটা রাখেন, তাহলে দুটোর অ্যাকশন সেম হলে তাহলে কেউ নোটিসই করবে না যে আপনি এই টুকরোটাকে কোনোভাবে বার করে পকেটে রেখেছেন। আর চার নম্বর, এই দড়িটা যেন খুব নরম হয়, তাহলে আপনাদের ম্যাজিকটা দেখাতে খুব সুবিধা হবে। তো চলে এসছি একদম শেষ পার্টে। আমি বলেছিলাম যে একটা ম্যাজিক আপনাদের দেখাবো এবং সেটা সিক্রেটটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, অর্থাৎ কীভাবে হয়। তো চলুন ম্যাজিকটা দেখে নেওয়া যায়। তো আমার কাছে বন্ধুরা এখানে দুখানে রাবার ব্যান্ড আছে, একটা পিঙ্ক কালারের একটা ইয়েলো কালারের। আমি এই দুটো রাবার ব্যান্ডকে এইভাবে রাখলাম, অর্থাৎ উপরে পিঙ্কটা রাখলাম নিচে ইয়েলোটা রাখলাম। এবারে আমি জাস্ট এইভাবে দুখানা স্ট্রিং নিয়ে, অর্থাৎ রাবার ব্যান্ডের অর্থাৎ পিঙ্ক কালার নিচেরটা আর ইয়েলো কালার উপরেরটাকে নিয়ে জাস্ট 1 2 3 দেখা যায় এই পিঙ্ক কালার রাবার ব্যান্ডটা ইয়েলো কালার রাবার ব্যান্ডের মধ্যে চলে গেছে। আমরা দেখতে পাচ্ছেন একটা রাবার ব্যান্ড আর একটা রাবার ব্যান্ডকে পেনিট্রেট করে ভিতরে চলে যায়। আবার এই যে রাবার ব্যান্ডটা আছে এই রাবার ব্যান্ডটাকে আমি এরকম জায়গায় আনলাম, কিনে জাস্ট এইভাবে তুললাম, তুললেই দেখা যায় একটা রাবার ব্যান্ড আর একটা রাবার ব্যান্ড থেকে ঠিক বেরিয়ে যায়। তো আশা করি মেইকটা আপনাদের ভালো লেগেছে এবং আমরা ফাইন্ড আউট করুন অর্থাৎ কীভাবে মেইকটা হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজ এ পর্যন্তই, আগামী দিন দেখা হচ্ছে একটা ম্যাজিক নিয়ে। আমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।